বাংলাদেশের কিছু হাইব্রিড, এরা বলছে মরার পরে দোয়া নাই। কথা বুঝতে পারছেন? এমন কিল মারবো, শালার 72 ছাড়িয়ে 73 বোঁয়াস আমার ঢুকেছে, এখনো শরীরে কিচ্ছু হয়নি, টেবিল চেয়ার বাড়ি ভেঙে ফেলবো হাত দিয়ে। তুই আলেম, তোর এত বড় হিম্মত, এই যখন কথা বলিস, মরা মানুষের নামে দোয়া নাই? জানাজার ভিতরে চারটা তকবীর চার জায়গাতে দোয়া আছে, তারপরে শেষের দোয়াটা আল্লাহুম্মা ফিরলি হাইয়েনা, আল্লাহুম্মা ফিরলি হাইয়েনা, এ আল্লাহ তুমি মাফ করো আমরা যারা জীবিত আছি তাদেরকে। আরে জানাজা করলে জীবিত মানুষের জন্য দোয়া হয়, মরা মানুষের জন্য দোয়া হয়? তারপরে কি বললো? আল্লাহুম্মা ফিরলি হাইয়েতেনা, মালিক যারা ইন্তিকাল করেছে কবরবাসী, ওই আদম থেকে পর্যন্ত যারা কবরস্থ হয়ে গেছে তাদেরকে মাফ করে দাও। কোরআন করিম 40 নম্বর সূরা, সূরা মুমিন আয়াত নম্বর 60, কোরআন বলে উদিনা স্তাদিব লাকুম, যারা আমার কাছে দোয়া করে আস্তাদিব লাকুম, আমি তার দোয়াকে কবুল করি, আর যারা দোয়া করে না তাদেরকে লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে নিক্ষেপ করব। আল কোরআন সূরা মুমিন আয়াত নম্বর 40, আয়াত সূরা নম্বর 40 আয়াত নম্বর 60, সূরা বাকারা 186 নম্বর আয়াত, আল্লাহ বলেন আমাকে যখন ডাকবে আমি তখনই তার ডাকে কবুল করি। সূরা বাকারা আয়াত নম্বর 186 নম্বর, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ পাক বললেন ঠিক আছে ইনশাআল্লাহ, আমার কালেজার টুকরো শোনাচ্ছেন, আমার কালেজার টুকরো শোনাচ্ছেন, আল্লাহ পাক বললেন তোমরা যখন আমাকে ডাকবে উজিবু দাঁত এসে দা আন, আমাকে যখন ডাকবে আমি তখন তোমার ডাকে সাড়া দেব। আল কোরআন সূরা বাকারা মুসলিম শরীফের হাদিস, আবু হুরায়রাতে বর্ণিত, আল্লাহ রাসূল বললেন বান্দার দোয়া হর হামেশা আল্লাহ কবুল করেন। বলুন সুবহানাল্লাহ। চলুন, দোয়া আপনি কত নেবেন? দোয়া আকাশ ও জমিনের জ্যোতি, দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। আল্লাহ বলেন আস্তাজিব লাকুম, আমি দোয়াকে কবুল করি। দোয়া করবেন, দোয়া আল্লাহ কবুল করেন। মা হাজেরা পানির জন্য 7 বার দোয়া দোয়া করছেন, আল্লাহ আমার ছেলেকে বাঁচাও, পানি পেল না যখন তখন দোয়া করলো আল্লাহ তুমি আমার ছেলেকে বাঁচাও, পানি দাও। মুহূর্তের মধ্যে জিব্রাইল, দোয়া কবুল হয়ে গেছে, ক্যাঁক করে একবারে পায়ের কাছে সে পর মেরেছে আর সেখানে জমজম তৈরি হলো। মুসা আলাইহিস সালামকে সমুদ্রে ভাসায় দিচ্ছে তার মা, দোয়া কবুল। বড় বড় যুদ্ধ জয় হচ্ছে না, আল্লাহর নবী বুঝতে পারলেন যুদ্ধ জয় হচ্ছে না, আল্লাহর নবী যখন দোয়া করলেন আল্লাহ তুমি যুদ্ধকে জয় করো, দোয়া কবুল হয়ে গেছে, যুদ্ধ জয় হয়ে গেছে। দোয়া, আপনার ছেলে আলেম হলে আপনার জন্য দোয়া করবে, এটা একটা বিরাট ফায়দা, আপনার জানাজা পড়বে। আমার বাপ, আমার সোনা, আমার দরদি, ছেলেকে আলেম বানাবেন, ছেলেকে আলেম করবেন, মাস্টার করবেন, ডাক্তার করবেন, আলেম বানাবেন, আপনি জীবনে কামিয়াব। একজন আলেম যদি আপনার বাড়িতে থাকে, এটা নায়েবে রসুল, তা আপনার বাড়িটার পরিস্থিতি কি হবে? একবেলা খাক না, একবেলা খাক। আমি যখন দমদম এয়ারপোর্টে পড়াশোনা করি, আমার আব্বাকে এক লোক বলেছে মৌলবি পড়াচ্ছ, এটা ফকিরি পড়া, ছেলেটার জীবনটাই নষ্ট। চ্যালেঞ্জ থাকলো আমার সাগর পাড়ার মধ্যে, আমার মতো কেউ সুখী নাই, চ্যালেঞ্জ থাকলো এই একটা জালসা করলে, সুবহানাল্লাহ, কে যে কত কী টাকা দেয়, বাইরে গেলে 20,000, 30,000, 40,000 ডিমান্ড নেয়। আমার বেটা আমার সঙ্গে গিয়েছিল, টাকার বোঝা নিয়ে এসেছি এই পরশুদিন, টাকার বোঝা নিয়ে এসেছি। আর এই মৌলবি পড়লে ছেলে খেতে পাবে না, 6টা বেটা, 2 বৌমাকে বিয়ের দেওয়ালাম, পন্টন যৌত মতো কিচ্ছু লিয়ে নিব, পেলে দেখা অত চ্যালেঞ্জ থাকলো। সেই সম্পত্তি থেকে প্রতিটা জায়গাতে আল্লাহ আমাকে উত্তীর্ণ করেছে। আলেম পড়লে খেতে পায় না, ফকিরি পড়া, ভিখারি পড়া, এটা একদম বাজে কথা। কত সম্মান, গতকালকে জালসা ছিল বীরভূম, এই ছেলে গেছিল গাড়ি ড্রাইভার, খেতে দিয়েছে, নাস্তা দিয়েছে 25টা প্লেট, 25টা প্লেটে ভর্তি করে নাস্তা দিয়েছে, এ পারেনি ওই ড্রাইভার, খেতে পারেনি, এত সম্মান। জালসা শেষ করলাম, এক বুঝা টাকা হুজুর লেন, বাড়িতে নিয়ে টাকা গুনছি কত জানেন,
মাস্টার ডাক্তার কেউ আমাদের সাথে পারবে না। আলেম করলে ছেলে ভিখারি হয়, এটা গরিবী পড়া, এটা বাদশাহী পড়া। মেঘালয় জালসায় গেছিলাম, দুই মাওলানাকে সঙ্গে করে নিয়ে রাত্রে জালসা শেষ করে এসে খাটে শুতে দিল, কোটিপতির বাড়ি। সকালবেলায় বাড়ি আসব, লঞ্চ ধরব, জুতো নাই। আমরা বললাম হুজুর জুতো কনে, ওদের ভাষা এরকম। ওই বেটাদেরকে বলছি বাপ আমাদের জুতো গলা কই, তো ছেলে তার বাপকে জিজ্ঞেস করছে, উনি একজন ব্যারিস্টার, মাজান হুজুরের জুতো কই কনে রাখছো? একজন ব্যারিস্টার তিনি বলছেন, হ্যাঁ হুজুরের জুতো টেবিলের উপরে রাখা রয়েছে, টেবিলের উপরে জুতো, এমন কিল মারবো মুখে দাঁত ভেঙে ফেলব। আলেমের মতো মর্যাদা, মান সম্মান, ইজ্জত পৃথিবীর মুখে কারো নাই, এটা চ্যালেঞ্জ থাকলো। এই ছেলে সাথে আছে, পরশুদিন এসেছে আসাম থেকে, মেঘালয় থেকে, লঞ্চে আসছি, টিকিট দিচ্ছে, টাকা বার করছি, বলো কে যে টিকিট দিয়ে দিয়েছে। লঞ্চ থেকে নেমে হোটেলে খেতে বসেছি, খা কমপ্লিট, টাকা দেবো। হোটেল ম্যানকে বললো, হুজুর টাকা লাগবো না, চলিয়া যান। কেন? টাকাকে দিয়ে দিয়েছে। টেনে চাপ্প পিছন থেকে দৌড়াচ্ছে একজন কমান্ডার সিরাজউদ্দিন আহমেদ, 100,000 মিলিটারি সুপার কোম্পানি কমান্ডার। হুজুর এই আপনার গুরু ব্যাগটা বইয়ে একটু নিকি করা লাগে, আমার গুরু দেন। লোক দেখছে কোম্পানি, এই কোম্পানি কমান্ডার একজন সাহেব সিরাজ আহমেদ, তিনি জাহাদি সাহেবের ব্যাগ নিয়ে দৌড়াচ্ছে আগে আগে। কি খোদা, হে খোদা, আলেমদের মান মর্যাদা এত বিশাল, তবে আলেম লাইনে থাকতে হবে, আলেম লাইনে থাকতে হবে, দেশের মধ্যে তারকা চাঁদের মতো থাকতে হবে, মানুষকে কাছে নিতে হবে, দুনিয়ার সাথে গাঢ় সম্পর্ক করার দরকার নাই, দুনিয়া এমনি পিছনে দৌড়াবে। বাপ আমার কালেজার টুকরো শোনাচ্ছেন, খুব সাবধান, এ বক্তব্য নেটেও চলে গেল, সারা জীবন আপনারা শুনবেন চলে গেল, কথাটা মনে রাখবেন, ছেলেদেরকে আলেম করবেন, আপনার ছেলের অভাব কোনোদিন হবে না, আপনার অভাব হবে না, আপনার ছেলের দোয়াতে আপনি জান্নাত পাবেন, আপনার ছেলে আলেম, আপনার মাথাতে আল্লাহ নূরের টুপি পরাবে, আর আপনার গায়ে আল্লাহ নূরের জামা পরাবে, আপনার আর আপনার স্ত্রীর দুই স্বামী স্ত্রীর গায়ে মাথাতে নূরের টুপি পরিয়ে আল্লাহ আপনাকে বিনা হিসাবে জান্নাত দেবে। বলি সুবহানাল্লাহ, ছেলেদেরকে আলেম বানাবেন, হাফেজ তৈরি করবেন, আপনার কবরকে কাঁদবেন। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আব্বা আল্লাহ আপনাকে মাফ করুক। আল্লাহ বলল, ওস্তাজিব লাগো, আমি দোয়া কবুল করি, আপনার ছেলে আপনার জন্য দোয়া করবে, দোয়া কবুল হবে, বাপের জন্য বেটার দোয়া কবুল হয়, বেটার জন্য বাপের দোয়া কবুল হয়। তাই ছেলেদেরকে আলেম করবেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, পেট ঠিক রাখবেন, হারাম খাবার যেন না আসে, জামা কাপড় খাটা খাটনি করে তৈরি করবেন, জামার মধ্যে যেন হারাম না ঢোকে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমার সময় সময় 10:30, তো 10:30 তো বেজেই গেল, সুবহানাল্লাহ। আমার কালেজার টুকরো শোনা চান, আমি আপনাদের পেট ভরাতে পারলাম না, আমাকে মাফ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি ওয়া বারাকাতু। কানা অর্জন দিয়েছে ফেলে একদিকে, আর যেটা ভালো ফেলে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নামাজ কানা, যদি আপনার এই ড্যানার কাছে জামা থাকে, গেঞ্জি পরে এইরকম ড্যানা কাটা জামা পরে, এরকম একটুকি জামা পরে যদি আপনি নামাজ পড়েন, আপনার নামাজ মাকরু হবে। নামাজের ভিতরে 70টা মাকরু, তার মধ্যে একটা হলো আপনার এই ড্যানা কাটা, কোমর কাটা একটুকি। নামাজ পড়বেন বাদশার মতো, আল্লাহ পাক কোরআন কারিমের মধ্যে বললেন, হে আদম জাত তোমরা যখন নামাজ পড়বে তখন সুন্দর জামা কাপড় গায়ে দাও, বাদশার মতো হয়ে নামাজ পড়ো, ফকিরের মতো, গরিবের মতো, পাটমনিষের মতো, রাখালের মতো নামাজ পড়ো না। সুন্দর টুপি, সাদা সুন্দর টুপি, সুন্দর জামা, হাঁটু নিচ পর্যন্ত জামা, সুন্দর হাঁটুর নিষ্পন্ত জামা, কবজিবন্ত জামা, পুতো পবিত্র জামা গায়ে দিয়ে আপনি নামাজে দাঁড়িয়ে যান। আমার নবী আপনার বিষয় বললেন, যখন উম্মত নামাজে দাঁড়িয়ে যায়,
তখন তার চেহারাটা আল্লাহর আরশে চলে যায়। আপনার চেহারাটা, ফিগারটা আল্লাহর আরশে চলে যায়। আল্লাহ তখন গর্বিত হয়, আমার বান্দা, আমার বান্দা, হে ফেরেশতারা দেখো আমার বান্দা কত সুন্দর দেখো। তাই বাপ সব সময়তে টিপটপ সুন্দর সুন্দর হয়ে জামা কাপড় গায়ে দিয়ে, জামাটা হাঁটুর নিচ পর্যন্ত যাবে, সুন্দর সাদা জামা, গেরুয়া রং বাদ দিয়ে সব রকম, তার মধ্যে সাদা হচ্ছে সব থেকে সুন্দর, সাদা সাজের পরে আর নাই। বলুন সুবহানাল্লাহ। কালেজার টুকরো সাদা কাফনের সিট, সঙ্গে যাবে কবরে সাদা কোরআনের পৃষ্ঠা, সাদা আল্লাহর আরশ, সাদা দেল, সাদা মন, সাদা জামা, একবারে হাঁটুর নিষ্পন্ত। একজন মাস্টারমশাই বলছিলেন, জিয়াদি সাহেব জামা যদি হাঁটুর নিষ্পন্ত না হয় এতে বিজ্ঞানের মধ্যে কি ক্ষতি আছে, বিজ্ঞানের দিক দিয়ে কী ত্রুটি আছে? আমি বললাম জনাব আমি একটা বক্তা মানুষ, আপনার যখন প্রশ্ন আমাকে অ্যান্সারটা দিতেই হয়, তাহলে আমার অ্যান্সারে যদি আপনাদের লাগে তাহলে মাইন্ড করবেন না। বলে বলেন দেখি ব্যাপারটা কি, তাহলে শুনে নিন। মা বোনরা নামাজ পড়ে বাড়িতে, তাদের গায়ে জামা কাপড় থাকে, চুপসে নামাজ পড়ে, কিন্তু আমরা নামাজ পড়ি মসজিদে ঈদগাহায়। আমার সামনে দাঁড়িয়ে আছে, আমি কারো সামনে দাঁড়িয়ে আছি, কাতারে কাতারে কাতারে, আমার আগেকার কাতার চলে গেল শেষ দেয়, আমি কারো আমরা আছি যে কাতারে আমরা চলে গেলাম পিছনের লোকের আগে শেষ দেয়। এইবার আল্লাহ আমাদেরকে পুরুষকে দুটো ডিম দিয়েছে, দুটো ডিম আছে, দুটো নারিকেল আছে আমাদের কাছে। সেজদায় যাওয়ার পর যদি জামা এই কমর পর্যন্ত হয় তাহলে আপনার দুই বিসি ওই লুঙ্গির মধ্যে থেকে চেড়ে উঠবে, আর সামনে কার পিছনে যে মাল দাঁড়িয়ে আছে ওর চোখে যদি পড়ে তো বললো বাপরে হাজির সাহেবের মাল 2 কেজি না 2.5 কেজি হবে, বাপরে বা। উনি ওই ওই বিসি মারতে মারতে নামাজ শেষ। কথা বুঝতে পেরেছেন? প্যান্ট হোক আর লুঙ্গি হোক আর ধুতি হোক ওর মধ্যে থেকে মাল চাড়ি উঠবে। খাটো জামার এই হলো গুরুত্ব। এক, দুই, ইনকেস কখন আপনার লুঙ্গি ফট করে ফেটে গিয়ে টিভি সেট হয়ে যাবে, আপনার লুঙ্গি ছিঁড়ে যেতে পারে, প্যান্ট ফেটে যেতে পারে, অনেকদিন ফেটে গেছে আমাদের সামনে অনেকদিন। আমরা মলবি মানুষ, আরে নামাজের সেজদার দিচ্ছে আর ভিতরে পটপট করে ফাটছে, আমি ব্যাপার করে পায়জামা ফাটছে না আন্ডার ফাটছে, পরে দেখে তো আন্ডার ফাটছে, রাস্তায় চলতে চলতে লুঙ্গি পিঁধে পায়জামা খুলে আন্ডারকে দেখে তো আন্ডারের কাজ সারা। আমি আরে সর্বনাশ, যদি পায়জামার হতো তো মজাই হতো, ন্যাজ দিলাম ফেলি যা তোর কাজ সারা। আপনার প্যান্ট, আপনার লুঙ্গি, আপনার পায়জামা, আপনার ধুতি ফেটে যেতে পারে, যার জন্য এই যে জামা হাঁটুর নিচ, এই জামা যদি আপনার গায়ে থাকে, বাপ আমার সোনা আমার ভাই, যদি ফাটে পিসকার লোক দেখতে পাবে না, ওই মালও দেখতে পাবে না, ফাটাও দেখতে পাবে না, যার জন্য জামাটা একটা বিজ্ঞানসম্মত সভ্যতা সম্মত হাঁটুর নিচ পর্যন্ত। আবার দেখতেও ভালো লাগে হাঁটুর নিচ পর্যন্ত জামা থাকলে, এটা কাফন। আর একটা কথা শুনে, এটা কাফন, এটা আমার কাফন, এটা কাফন। লক্ষ লক্ষ মানুষ মারা গেছে, কোথায় কাফন পাবো? গায়ে যে জামা ছিল, আমি একজন নামাজি, আমার গায়ে জামা ছিল, জামা সমেত মরেছি, এবার আমার জানাজা হয়ে গেল, কাফন হব, দাফন হব কি করে? এই মাথাখানে দুটো হিরজাবুর দিবে, পায়ের পুরে দুটো হিরজাবুর দিবে, মাটি হয়ে গেল। এর জন্য পুত পবিত্র, আপনার গায়ের গেঞ্জি, আপনার আন্ডার, আপনার লুঙ্গি, আপনার জামা পুত পবিত্র রাখতে হবে, আর আপনাকে সব সময়তে পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে পুত পবিত্রতা অর্জন করতে হবে। আপনি একজন মুসলমান, তবেই আপনার নামাজ। কখন আপনি জীবনে কোনো যে খাবার হালাল না সে খাবার খাবেন না, না যে খাবার হালাল না, হালাল মানে আপনার না, আপনার রুজি রোজগার করা না, সে খাবার খাবেন না। তাই যে একটুকুরা শোনাচ্ছেন, কোনো হিন্দু হয় মুরগি জবাই করেছে, তাদের কালীর দোহায়, তার দেবতার দোহায় দিয়ে
ওর হাতের ওই জমাই করা গোস্ত খাওয়া যাবে না। আপনি কোনো হোটেলে খেতে যাচ্ছেন, কোনো হোটেলে খেতে যাচ্ছেন, সেই হোটেলে আপনি খাবেন মাংস ভাত, মায় মাংস ভাত খাবেন না, মাছ ভাত। ওয়ার যে প্রভুর গোলামি করে সেই প্রভুর নামে সে জবাই করেছে, এটা খাওয়া যাবে না, কোরআন থেকে নিষেধ আছে। কালিজা একটু করে শোনা চান, এমনি করে যত খাবার হারাম আছে এই খাবারে আপনার নামাজ হবে না। নামাজ নামাজ, হ্যাঁ নামাজ, হ্যাঁ নামাজ। আপনি নামাজের জন্য নিয়ত করলেন, আমি নামাজ পড়বো, জোহরের বসলেন উজু করতে, উজু করেন সুন্দর করে, উজু করেন, উজু করতে বসে না ধরপড় ধরপড় করবেন না। এই দেখেন খসখসে হাত পা কাজ কামের লোক মানুষ আমি, তারা ভালো করলে হবে না, এরকম খিলান করেন খিলান করেন। তারপর এইখান থেকে এইখান থেকে মুখমণ্ডল দাড়িতে পানি দেন, দাড়ি ঘনু করে পানি মারেন, থুকনি থেকে নিয়ে আবার বন্ধ সুন্দর, কান গলা একটু মোশা করেন সুন্দর, মাথা মোশা করেন কাব আইন, পায়ের এই পর্যন্ত আপনি ধয়ে দেন, খিলাল করেন। প্রত্যেকটা লোকের অনেক জমাট লোক থাকতে পারে, পানি মারলে উপর দিয়ে চলে যাবে, ভিতরে শুকনো থাকবে, নামাজ হবে না। এর জন্য খিলান খিলান করেন। হরবড় ধরবার করতে করতে পিছনে কোন জায়গাতে ভিজেনি অনেকে দেখা যায়, এ ভাই আপনার গুল্লি ভিজেনি, পিছনে পানি দেন সুন্দর করে, উজু কমপ্লিট। যখন উজু আপনার কমপ্লিট, আল্লাহ পাক বললেন বান্দা তোর জীবনের গুনাহ মাফ হয়ে গেল, উজু করার সঙ্গে সঙ্গে গুনাহ মাফ হয়ে গেল। নামাজ বাড়িতে যদি আপনার মরে তবে আপনি গাছ কাটেন, মাফ শোনা দরদি, আপনার গম গম মরে শুকিয়ে ঘাড় ভেঙে গেছে গম কাটেন, কিন্তু তাজা এ গাছে আল্লাহকে সেজদা দিচ্ছে, আল্লাহর তসবিহ পড়ছে। এর জন্য আপনি একজন মুসলমান, আপনাকে কোরআন জানতে হবে। গাছ আপনার মরেনি, গাছ কেন কাটছেন, গাছ আল্লাহকে সেজদা করে। আল্লাহ পাক বললেন সূর্য আল্লাহকে সেজদা দেয়, চাঁদ সেজদা করে আল্লাহকে, তারকা গুলি সেজদা করে আল্লাহকে, গাছ বৃক্ষ সেজদা করে আল্লাহকে। অপব্যয় অনর্থক অহেতু কোনো গাছের গুড়ায় কোপ মারবেন না, খবরদার, তিনটা কাজ করবেন না গাছের সাথে, গাছ কাটবেন না, গাছের গুড়ায় পেশাব করবেন না, গাছ অক্সিজেন ছাড়ে, গাছের গুড়ায় পেশাব করবেন না, আর গাছে আগুন লাগাবেন না। কালিজার টুকরো শোনা চান, আল্লাহর কাছে গাছ কাঁদে, যারা গাছ কাটা কাজ করে দেখবেন জীবনে তার উন্নতি নাই, সারা জীবন গাছ কেটেই যায়। কঠিন ব্যাপার আছে আমার কালিজার টুকরো শোনা চান, আপনি মাছ খাবেন আজ মাছ মেরে খান, কিন্তু আজ মাছ মারবেন আর কাল খাবেন খবর দেন না। কোরআন কারিম বলে দাও পৃথিবীতে যত ভূচর প্রাণী, জলজ প্রাণী এবং বনজ প্রাণী সব আল্লাহকে সেজদা করে, মাছ আল্লাহকে সেজদা করে। আপনার যতটা দরকার আজ খাবেন ততটা মারেন, কিন্তু আজ মার খাবেন না কাল খাবেন খবরদার, আপনি এ কাজ করবেন না। আপনি মুরুগ মুরুগ খাবেন, মুরুগের গোশ খাবেন, বলে আজকে জবাই করে থাও কাল খাবো। আমাদের দেশের মুসলমান আগামীকালকে ঈদ আর আজ থেকে গরু জবাই করে। কালিজার টুকরো শোনাচ্ছেন, আপনারা হয়তো ঘটনা শুনেছেন, দাউদ সালামের জামানায় ওরা একদিন আগে মাছ মেরেছিল, আল্লাহ পাক তাদেরকে বাঁদর করে ফেলেছিল, আল্লাহ নিষেধ করেছে যাকে তুমি কাল খাবে তাকে আজ মেরো না, কাল হবে ঈদ আর আজকে গরু জবাই। নাউজুবিল্লাহ মিন জালিক, এ গরু আল্লাহর তসবিহ পড়ে, এ গরু আল্লাহকে সেজদা করে। কালিজার টুকরো শোনাচ্ছেন, আপনি মুরুগ, এই যে মুরুগ সুবহানাল্লাহ, মুরুগকে কি বলবো, মুরুগ আল্লাহর যে এত বড় সুন্দর প্রাণী, মানুষের কাছে এত ঘড়ি এত জ্ঞান এত বুদ্ধি, তারপরও মানুষ বলতে পারবে না রাত কটা হলো, কিন্তু মুরুগ বলে দিল ও মজিন উঠো রাত শেষ হয়ে গেছে, তুমি মসজিদে যাও আজান দাও। কালিজার টুকরো শোনাচ্ছেন, মুরুগকে কোথায় যে ওর কাছে ঘড়ি আছে, ও বলি ফেলেছে রাত শেষ হয়ে গেছে।
এই মুরুগ আপনি কাল খাবেন আর জবাই করছেন, মনা হবে আপনার, এ কাজ কখনো করবেন না। জি সাথে সাথে খাও, সাথে সাথে খাও, কাল খাবে আর আজকে তুমি জবাই করবে, এই জবাই করবে না। আমার কালেজার টুকরো পৃথিবীর সমস্ত প্রাণী আল্লাহর তসবি পড়ে আর আল্লাহকে সেজদা করে, বলুন সুবহানাল্লাহ, কালেজার টুকরো শোনাচ্ছেন আমার। তারপরে বোঝার চেষ্টা করবেন, আপনি কখনো কোনো প্রাণীকে হত্যা করবেন না। মাছি মারছেন কেন আপনি? মাছি এমকে খেদায় দেন, আয় মাছি পালা। পিঁপড়ি মারছেন কেন? আরে পিঁপড়ি আল্লাহর তসবি পড়ে, আপনি মাছি মারছেন কেন? না, আপনি মধু ভাঙবেন, মাছি উড়ায় মধু ভাঙেন। আপনি মধুতে আগুন জ্বালিয়ে মৌমাছিকে পুড়িয়ে তাকে ধ্বংস করে দিচ্ছেন দিয়ে মধু ভাঙছেন না। আপনার হিম্মত থাকলে মধুমাছিকে সরিয়ে দেন দিয়ে মধু কৌশল করে ভাঙেন, তাতে আগুন জ্বালায়েন না। ও আল্লাহকে আল্লাহকে সেজদা করে এবং আল্লাহর নামে তসবি পড়ে। তা আল্লাহ পাকের কোরআন বলল সাব্বাহালিল্লাহি মা ফিস সামাওয়াত, আল্লাহ পাককে সেজদা করে এবং তসবি পড়ে। চলুন আমার কালেজার টুকরো শোনাচ্ছেন, এর জন্য কোরআন ও কারিম জানতে হবে। কখনো আপনি গমের ভয়ে ধানের ভয়ে আগুন লাগাবেন না, না আপনি বিষ দিবেন না, আপনি পুকুরে বিষ দিবেন না, কখনো না। আপনি এক কাজ করতে গিয়ে হাজার গাছ ধ্বংস হবে, কত প্রাণী মারা যাবে, কত কেন্নে, কত কত মাছি মশা গুগরু, কত প্রাণী মরবে, এ কাজ আপনার না। আপনি একজন মুসলমান, রাস্তা দিয়ে চলবেন, আপনার পায়ের তলে কি পিঁপড়া পড়লো দেখার চেষ্টা করেন, আপনার দ্বারা যেন কোনো পিঁপড়া না মরে, কোনো মাছি না মরে, সবাই আল্লাহকে ডাকে আর আল্লাহকে সেজদা করে। আমার কালেজার টুকরো শোনাচ্ছেন, এই বিষয়বস্তুটা জানার চেষ্টা করবেন। চলুন জেরুজালিম বাইতুল মুকাদ্দাস আওতার এক আল্লাহর বান্দা ওই বাইতুল মুকাদ্দাসে ইমামতি করতেন, ওনার নাম ইমরান। আমি আপনাদের প্রেক্ষাপট বক্তব্য শোনাচ্ছি, কথাগুলো যাতে আপনাদের কাজে লাগে। এই বিষয়বস্তু বুঝতে পারলেন, গাছ যদি না মরে গাছ কাটবেন না। আপনার ধান পাকেনি, ধান একদম মজবুত দাঁড়িয়ে আছে, কেবল ডাকর হয়েছে আর আপনি ধান ধানের গুঁড়া কাটছেন। হ্যাঁ, ও আল্লাহর তসবি পড়ে, আল্লাহকে সেজদা করে, ও যখন পাকবে ঘাড় ভেঙে দেবে তখন জন্মের মারা গেল, তখন কাটেন? কালেজার টুকরো শোনাচ্ছেন, এই ইমরান ওই মসজিদে বাইতুল মুকাদ্দাসে ইমামতি করেন, অনেকদিন যাবত ইমামতি করছেন, কিন্তু তার সন্তান হলো না, সন্তান নাই। বড় আফসোসের সঙ্গে তিনি বললেন, আল্লাহ হে আমার রহম, হে আমার মালিক, তুমি আমাকে একটা ছেলে দিবে আর আমি সেই ছেলেটা এই বাইতুল মুকাদ্দাস মসজিদের খেদমতে রাখবো, সে ঝাড় ঝাঁটা দেবে, পরিষ্কার পরিচ্ছন্ন করবে, একমাত্র এক কথায় খেদমত করবে মসজিদের। আল্লাহর কাছে নিয়াত করলেন, আল্লাহ যা জানে কেউ জানে না, বিবির বেটি বাচ্চা আসলো, ইমরানের ধারণা আমার ছেলে বেটা ছেলে হবে, মসজিদের খাদেম হবে, কিন্তু মালিক যা জানে কেউ জানে না, ছেলে আসলো বিবির পেটে, বাচ্চা এলো বিবির পেটে, ইমরান মারা গেল, আব্বা নিয়াত করেছিল কিন্তু মারা গেল, বেচারা মারা গেল। বিবি চিন্তা করতে লাগলো, আল্লাহ আমার বাচ্চা এলো পেটে, আমার স্বামীর বড় ইচ্ছা ছিল তাকে দেখা, ও তার দেখা হলো না, বাচ্চা প্রসব হলো, বাচ্চা জন্মে গেল, দেশের লোক ঝাঁপিয়ে পড়লো এই ছেলে লালন পালন করার জন্য। যেহেতু ইমরান আমাদের মসজিদের ইমাম ছিল, আমাদের একজন ইমাম ছিল, তিনি মারা গেল, গিয়েছে তাকে পেটে রেখে এই বাচ্চা লালন পালন
তাকে খাদ্য খাবার খাওয়ানো, তার ভরণ পোষণ কে করবে? আমরাই করব। কিন্তু আরেকজন পাশে দাঁড়িয়ে গেল, তিনি কে? এই বাচ্চার খালু, তার নাম হলো জাকারিয়া। জাকারিয়া হচ্ছে ইমরানের ভাইরা। জাকারিয়া বলল, আমি এই ছেলেটাকে লালন পালন করব। দেশবাসী বলল, না ইমরান আমাদের মসজিদে ইমাম, সুতরাং আমরা এই ছেলেকে লালন পালন করব। জাকারি বলল, না আমি লালন পালন করব। সমাজ শেষ হয়ে গেল, একটা সমাজ বসল, বিচার বসল। এই বিচারের রায় হলো যে এই স্রোতময় নদী, এই নদীর বুকে কলম ফেলব, প্রত্যেকে কলম ফেলবো, আর জাকারিও কলম ফেলবে। যার কলমটা উজনের দিকে যাবে সেই লালন পালন করবে। ঠিক আছে, তাই হলো। দেশের লোকও কলম ফেললো পানিতে, ওই স্রোতময় নদীতে, আর জাকারিও দিল ফেলে, কলম ফেলে। আল্লাহর কি কাজ! জাকারিয়ার কলমটা উজুন বইতে লাগল, উনি এই পরীক্ষাতে পাশ করলেন। জাকারিয়া তাকে লালন পালন শুরু করল। মরিয়ম আলাইহিসসালাম মসজিদের এক সাইডে সুন্দর করে তার জন্য একটা ঘর তৈরি করা হয়েছে, ওই ঘরে সে থাকে। তাকে লালন পালন শুরু করলো, আস্তে আস্তে বড় 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 হতে লাগলো। কি বাচ্চাটা হলো? পুত্র সন্তান? না, বাচ্চা হলো কন্যা সন্তান, নাম রাখলো মরিয়ম। কিন্তু তার পিতার লক্ষ্য ছিল বেটা ছেলে হবে, কিন্তু হলো মেয়ে ছেলে। এর মধ্যে আল্লাহর কুদরতি লুকিয়ে আছে। এই মেয়ে ছেলে মানুষ হচ্ছে, জাকারিয়া ওই মসজিদের নামাজ পড়ায়, মেয়ের খালু। এই মসজিদ ঝাড় দেয়, মসজিদ পরিষ্কার করে, মসজিদকে দেখাশোনা করে। আমাদের দেশের মানুষ অনেকে আছে মসজিদে বারুণ ঝাঁটা ধরতে এত লজ্জা পায়, এত লজ্জা পায়, মনে হয় যে মসজিদ ঝাড় দিলে মানে আমার ই খাটো হয়ে যাবে, আমার নাম নষ্ট হয়ে যাবে, মান খাটো হয়ে যাবে। অনেকে মসজিদ ঝাড় দেন, খালি খিচির মিচির হয়। আমাদের দেশেও দেখছো এরকম বিশাল একটা মসজিদ বানাচ্ছি, মদিনা মসজিদ। এই মদিনা মসজিদ বিশাল মসজিদ, এই মসজিদটা আমার দেশে ওই রকম মসজিদ নেই। তো মসজিদটায় ঝাড় দেওয়ার লোক নাই, কে ঝাড় দেবে এই নিয়ে ঠেলাঠেলি হয়। মরিয়ম আলাইহিসসালাম মসজিদ পরিষ্কার করেন আর ওই ঘরটায় থাকেন। ওই ঘরে একটা সিকি, সিকি বুঝেন না আপনারা? এই যে আগেকার মা বোন সিকিতে হাঁড়ি রেখে খাদ্য খাবার রাখতেন, পিঁপড়া এঁদুর বিড়াল কুকুর এসব গলা ওতে হাত পাবে না। আমার শোনাচ্ছেন কালেজার টুকরো এইরকম একটা শিক্ষা তৈরি করা হয়েছে। মসজিদ ঝাড়াই মসজিদের খাদেম, মসজিদকে পরিষ্কার রাখেন আল্লাহ, জান্নাত থেকে ওই জায়গাতে খাবার দিয়ে যায়। জাকারিয়া বললেন, বিটি এত সুন্দর সেন্ট, এত সুন্দর খুশবু, এত সুন্দর ভালো খাবার তুমি কোথায় পাও, কে দেয়? তো মরিয়ম বলল যে আমাকে কে দেয় আমি বলতে পারবো না, আমি এখানেই পাই, এখানে পাই আর আমি এখানে খাই। তাই বলে আমার কালেজার টুকরো শোনাচ্ছ, মসজিদ ঝাড় দেওয়া, যে একটা মসজিদ ঝাড় দিল সে একটা হজের নেকি করলো। বলুন সুবহানাল্লাহ। মসজিদ পৃথিবীর বুকে সব থেকে সুন্দর জায়গা হলো মসজিদ। এই পৃথিবীর বুকে এত ভালো জায়গা আর পৃথিবীর বুকে নাই, যদি আছে তো মসজিদ। কালেজার টুকরো শোনাচ্ছেন, মসজিদের দিকে তাকালে পারে আল্লাহর কথা স্মরণ হয়, মসজিদের দিকে তাকালে পারে নামাজের কথা স্মরণ হয়, মসজিদের দিকে দৃষ্টি পড়লে চোখের গুণা মাফ হয়। মসজিদ, বাড়িতে নামাজ পড়বেন এক গুণ নাকি, কিন্তু মসজিদে নামাজ পড়বেন আপনার নামাজ হবে ২৫ গুণ। সুবহানাল্লাহ বলি। আর
যদি এই এইশা আর মাগ ফজরের নামাজ মসজিদে পড়েন, আপনার নামাজের মর্যাদা হবে 27 গুণ, জোহর আসর মাগরিব 25 গুণ, আর এইশা ফজর যদি মসজিদে পড়েন 27 গুণ। এত সওয়াব মসজিদ, কাল কিয়ামতের ময়দানে আকাশ ভেঙে পড়বে, মাটি জাজুল জিলাতিল আজুজিল জালাহা, মাটি কম্পে কম্পিত হবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ওই দিন মসজিদ আপনাকে ডাকবে, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল মান্নান, এসো এসো আমার পেটে এসো, আমার ভিতরে এসো সব। কিয়ামত শুরু হয়ে গেছে, 50,000 বছর ধরে কিয়ামত চলবে, তোমরা সব এসো আমার কাছে, আমার পেটের মধ্যে আসো। সবকে যত নামাজি, যারা মসজিদ বানিয়েছিল, যারা নামাজি, সবকে পেটের মধ্যে করে নিয়ে দিবে টান জান্নাতে। বলুন মসজিদ। কবি বলল, মাদানি রেল গো রহমতের মেল গো, তাড়াতাড়ি টিকিট কাটো নয়তো গাড়ি ফেল গো, ও গাড়ি জান্নাত গামি লাগে না রে কয়লা পানি, কালে মাধোয়া ছাড়ে আজান ও তার সিটি মারে। মাদানি রেল গো রহমতের মেল গো, তাড়াতাড়ি টিকিট কাটো নয়তো গাড়ি ফেল গো, ও গাড়ি জান্নাত গামি লাগে না, লাগে না রে কয়লা পানি, ডাইরেক্ট আপনি জান্নাতে যাবেন। বলুন সুবহানাল্লাহ। বাপ হে আমার কালেজার টুকরো শোনা চান, 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়েন, আপনি জিভ দিয়ে কি মসজিদ পরিষ্কার করবেন? মুসল্লিদের পায়ে গোবর মাটি পায়খানা যাই থাকুক, আপনি কখনো ঘৃণা করবেন না। আর একটা কথা বলি, আপনি নামাজ পড়বেন, আপনার ঘরে বাইরে 13টা ফরজ, তার মধ্যে 1 নম্বর ফরজ হলো শরীর পাক, 1 নম্বর হলো শরীর পাক, শরীরটাকে পাক করা, বৃহস্পতিবারে কুনিগুলাকে পরিষ্কার করা, গোপ গোপের আগা গোলাকে ছাঁটা, নাকের ভিতরের লোমগুলাকে পরিষ্কার করা, কানের লোমগুলাকে পরিষ্কার করা, পায়ের কুনিগুলাকে পরিষ্কার করা সুন্দর করে। আপনি না পারলে আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার লাতিপুতি, তাদেরকে দিয়ে। আর এই যে বগলি, খবরদার বেশি রাখার চেষ্টা করবেন না, বগলিটাকে পরিষ্কার করা, এ খুব গন্ধ হয়ে যায়, খুব গন্ধ হয়ে যায়, আমার কালেজার টুকরো এর জন্য কে পরিষ্কার করা। আর এই নাভি থেকে নিচটা, এটা 40 দিনের ভিতরে পরিষ্কার করবেন। আপনি মারা যাওয়ার পরে আপনাকে যারা ধোয়াবে তারা কিন্তু ধরে ফেলবে যে এই লোক লিস্তি লোক। আর এইখানে যদি জঙ্গল বেঁধেই যায় তাহলে কিন্তু আপনি গোসল করলে পানি ওপর ওপর যাবে, আপনি সহজে ভিজাতে পারবেন না। যদি একটা লোম শুকনো থাকে আপনার গোসল হলো না, আপনার নামাজ হবে না। এজন্য এই নাভির নিচটা পরিষ্কার রাখেন, নারী পুরুষ নির্বিশেষে, ঘরে বাইরে 13টা ফরজ, তার মধ্যে 1 নম্বর হলো শরীর পাক, শরীরকে পুত পবিত্র করুন, রাখুন সব সময়তে 1 নম্বর। 2 নম্বর কাপড় পাক, কাপড়টা 3 রকমের পাক, কাপড় পাক, এই জামা পাক, কিরম পাক, এই জামাটা হবে হালাল পয়সা দ্বারা কিনা, জামা কিনবেন হালাল পয়সা দ্বারা, এই পয়সা যেন কারো মেরে নেওয়া, কারো খামসা দিয়ে নিয়ে নেওয়া, কারো হক পয়মাল করা, এই পয়সাই যেন জামা না হয়, তাহলে নামাজ হবে না। এক কথা বুঝেন নাকি, আমাদের দেশে এরকম আপনার লোক হয়েছে, আমার কোরআন বলল বাপ মরে যাওয়ার পরে বেটা পাবে জমির 1 টাকা, বাপের জমিতে বেটা পাবে 1 টাকা, আর বিটি পাবে 8 আনা, বিটিকে বিবাহ যেখানেই দেন না কেন, ওর ওকে যদি বাংলাদেশেও বিয়ে দেন তাও আপনার জমির 8 আনার মালিক। কিন্তু কিছু বাপ করছে কি, বিটিকে না দিয়ে বেটার
আবেদন নিবেদনকে মঞ্জুর করতে গিয়ে বিটির পুরে জবাই চালাচ্ছে, বিটিকে জমি না দিয়ে বেটাকে জমি দিচ্ছে। এই বাপ ডাইরেক্ট জাহান্নামে যাবে। আর যে ছেলে বোনের হক বোনের জমি জায়গাকে আত্মসাত করে নিল ভাই হয়ে, তার খাবারে হারাম হয়ে গেল, এই খাবারে তার নামাজ হবে না। কুরআন কারিম বলল ইয়াইহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম আশকুরুলিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। হে বিশ্বাসীরা, যদি তোমরা নামাজ পড়ো ইবাদত করো তাহলে আগে হালাল খাও। সূরা বাকারা, আপনার খাবার কি হালাল না হারাম আপনি দেখে খান। কুকুর যেমন যে কোনো খাবার খেতে গেলে আগে নাক দিয়ে শুঙে, গরু নালে মুখ দেওয়ার সময় আগে নাক দিয়ে শুঙল, ছাগল খাওয়ার সময় আগে নাক দিয়ে শুঙে। যদি খাবারের মধ্যে তার মন মতো রুচিসম্মত না হয় মুখ টেনে নেবে। আমাদের বাড়িতে গরু ছিল, অনেকদিন গরু আমরা পুষেছি, গরু কোনো মতেই নাদে মুখ দিচ্ছে না। কি হলো কি হলো? পুরো নাদের ঘাস ফেলে দিলাম, নতুন করে পানি দিলাম, তারপর নিশ্চয় ঘাস যখন দিলাম খাওয়া শুরু করলো, নিশ্চয়ই পানির মধ্যে কিছু ছিল। অতএব আপনি একজন মুসলমান, আপনার রুজি হালাল না হারাম, যদি হারাম হয় তাহলে ফেলে দিন, আপনার নামাজকে সর্বনাশ করবে। আপনার নামাজ যে কত দামি আপনার জানা নাই, আপনি ফেলে দিন। আপনার নিজের শ্রমের পয়সা হতে হবে, আপনার হকের পয়সা হতে হবে, বেহকের পয়সা যদি থাকে আপনার নামাজ হবে না, না কখনোই না। পামাইয়া আমাল মিস করা জাররাতিন সারায়ার, ও যদি জাররা পরিমাণ হয় ভাই মুসলমান ঠিক রাখেন ইমা নামাজ হবে না। আল্লাহ বলল ইয়াইহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম আশকুরুলিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। ও বিশ্বাসীরা, তোমরা যদি ইবাদত করো আগে হালাল খাও, হারাম খাইও না। বাবা মার শোনায় আমার নামাজ নামাজ হবে না, নামাজ আপনার হবে না। যদি খাবারের মধ্যে হারাম হয়, কারো যদি হয় আপনার না হয়, আবার কাপড় কাপড় কাচার মধ্যে মজা আছে, কাপড় পাক করার মধ্যে মজা আছে, কাপড় যদি পাক না হয় কাচার ভিতরে আপনার নামাজ হবে না। কালেজার টুকরো কাপড় যদি পাক না থাকে তাহলে নামাজ হবে না। আবার এই কাপড় যদি, এই জামার গায়ে এই যে জ্যাকেটটা আছে এই এতটুকু হয়, জামাটা যদি এখানে জড়ি নেই এখানে জড়ি দিয়েছি, নামাজ হবে কিন্তু মাকরু হবে। মাকরু মানে, আমাদের দেশের লোক বেগুনের ব্যবসা করে, তো বেগুন কিনতে এসে করে কি জানেন, খাটা খাট নিচ্ছে থুচ্ছে, এখানে একবার থুচ্ছে এদিকে ফেলে দিচ্ছে, ব্যাপার কি গো? তো বললো কানা, ভাই ও বেগুন কানা থাও দেখে। আমরা কানা মানে বুঝিনি ভাই, কানা মানে, আরে পোকা।